সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, এই ব্লকে যে ভিডিওটা দেখাবো, 27 ইঞ্চি লম্বা 11 ইঞ্চি লুজের একটা ফুল শার্ট কিভাবে কাটিং করা হয়, 44 সাইজের একটা ফুল শার্ট কিভাবে কাটিং করা হয়, সে ভিডিওটা আমি এ টু জেড আপনাদের প্র্যাকটিক্যালে ভালোভাবে বুঝাই দিব। ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সো গাইস, দেখেন একটা ফুল শার্ট কিভাবে কাটিং করা হয়। আমি মাপটা আবার বলতেছি গাইস, 27 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি চোলডা, 23.5 ইঞ্চি হাতের লম্বা, 11 ইঞ্চি লুজ, 15 ইঞ্চি কলার। তাহলে দেখেন একটা ফুল শার্ট কিভাবে কাটিং করা হয়। দেখেন এখানে 2 গজ কাপড়, 45 ইঞ্চি বহরে 2 গজ কাপড়, 2 গজ কাপড় দিয়ে একটা ফুল শার্ট কিভাবে কাটিং করতে হবে সেটা আমি আপনাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝে দিচ্ছি। সো গাইস, দেখেন এই যে দুইটা কাপড়ের যে মাথাটা আছে, অরিজিনাল যে মাথাটা আছে, সেই মাথাটা সেই পাশটা এভাবে একটার উপর একটা রাখতে হবে। দেখেন দেখেন ঠিক এভাবে যখন বসাবেন, ফার্স্ট এটা দুইটা পাশ, একটা পাশ বড় রাখবেন যেটা সামনে বক্স প্লেট হবে। বক্স প্লেটের জন্য ফার্স্ট দেখেন আমাদের এই যে এই পাশটা 1 ইঞ্চি একটা এভাবে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পরে দেখেন একটা দাগ দেওয়ার পরে এই যে আমাদের আরেকটা আরেকটা পাশটা ঠিক এই দাগের এই জায়গায় বসাবেন। একটা পার্ট ছোট থাকবে, একটা পার্ট বড় থাকবে। দেখেন একটা পার্ট এখন এখান থেকে এই দাগ থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিবেন। দেখেন এই পাশটা থাকে, এই যে আমাদের একটা যেটা বক্স প্লেট হবে সেই পার্টটা এখান থেকে 1 ইঞ্চি অলরেডি বাড়তি আছে, বাড়তি রাখতে হবে। তাহলে এই যে যে পার্টটা সমান আছে সেটা এখান থেকে 1.5 ইঞ্চি দিতে হবে। দেখেন 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ঠিক এভাবে একটা মার্জিন টেনে নেবেন, এটা বক্স প্লেট এবং বোতাম পার্টের জন্য। দেখেন যে পাঁচটা বক্স প্লেট হবে সেটা কিন্তু সে পার্টটা আছে কিন্তু 2.5 ইঞ্চি, আর যেটা বক্স বোতাম পার্ট হবে সেটা আছে 1.5 ইঞ্চি। দেখেন তাহলে একটা পার্ট অলরেডি ওই পার্ট থেকে 1 ইঞ্চি বাড়তি আছে। দেখেন 1 ইঞ্চি বাড়তি রাখবেন, ঠিক এভাবে আমি যে স্টাইলে রাখতেছি যেভাবে কাটিং করতেছি দেখেন। তারপর এভাবে একটা মার্জিন টানবেন, মার্জিনটা টানার সময় 1/2 ইঞ্চি কাপড় নিচে রাখবেন। এটা নিচে আমাদের চাইনিজ কাটিং এর যে শেপটা হবে, রাউন্ডটা হবে, সেই রাউন্ডের জন্য 1/2 ইঞ্চি আমাদের সিলের জন্য নিচে রাখবেন। তারপর 2 ইঞ্চি আমাদের যে চাইনিজ কাটিং এর ইংলিশ কাটিং এর শেপটার জন্য 2 ইঞ্চি একটা দাগ দিবেন, 2 ইঞ্চি দাগ দিবেন, এটা আমাদের ইংলিশ কাটিং এর শেপটা থাকবে। তাহলে দেখেন এখান থেকে আমাদের লম্বাটা থাকবে 27 ইঞ্চি, তাহলে এই 27.5-এর মধ্যে একটা দাগ দিব, 1/2 ইঞ্চি বাড়তি থাকবে আমাদের 27.5-এর মধ্যে একটা এভাবে দাগ দিয়ে। এই তো 27.5 আমাদের অরিজিনাল মাপটা, এখান থেকে এখানে আমাদের লম্বার মাপ থাকবে 27 ইঞ্চি, কিন্তু উপরে 1/2 ইঞ্চি বাড়তি সহ 27.5 ইঞ্চি দাগ নেব। তাহলে আমাদের শোল্ডার ডাউনের জন্য, শোল্ডার ডাউনের জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, 2.5 ইঞ্চি। দেখেন এই 2.5 ইঞ্চিতে একটা শোল্ডার ডাউন। দেখেন তাহলে আমাদের উপর থেকে আলমুল শেপটার জন্য 8.5 ইঞ্চি নিচে নামাতে হবে, আলমুল এই শেপটার জন্য 8.5 ইঞ্চি উপর থেকে, 8.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আমাদের কলার যে রাউন্ড শেপটা হবে
গলাটা যেভাবে কাওয়ার গোল করে কলারের মাপে কাটিং করতে হবে, সেই এখান থেকে দাগ থেকে এই জায়গাটা কলারের গ্যাপটা 2.5 ইঞ্চি দিতে হবে। দেখেন কলারের গ্যাপটা 2.5 ইঞ্চি, প্রতিটা বড় শার্টের জন্য 2.5 ইঞ্চি দিতে হবে। আমাদের চোলটা 17 ইঞ্চি, তাহলে 17-এর অর্ধেক 8.5 ইঞ্চি, এ হচ্ছে 8.5 ইঞ্চি। তাহলে দেখেন আমাদের 1/2 ইঞ্চি যদি সিলের কাপড় নিই, তাহলে আমাদের সিলের কাপড়টা বেশি থাকবে, তাহলে আমাদের 3 সুতো নিতে হবে। জাস্ট যতটুকু একদম পারফেক্ট এক সুতো এক সুতো একদম মেপে মেপে নেবেন। তাহলে আমাদের 9 ইঞ্চি থেকে 1 সুতো কম নিতে হবে। এইটা হচ্ছে দেখেন আমাদের সিলের কাপড়ের জন্য 9 ইঞ্চি থেকে 1 সুতো কম। তাহলে এখানে এই জায়গাটা 9 ইঞ্চি থেকে 1 সুতো কম, এই জায়গাটা দিব 8.5 ইঞ্চি। তাহলে আমাদের এর মার্জিনটা সোজা টানবো না, এভাবে একটু বাঁকাভাবে টানবো, দেখেন, যাতে আমাদের শেপটা একটু এভাবে রাউন্ড করে ভিতর দিকে ঢুকাইয়ে এভাবে শেপটা নিতে পারি। তাহলে আমাদের আর সামনে কাপড়টা জমে থাকবে না। শোল্ডার ডাউনটা এভাবে দাগ দিয়ে দিব। এখন দেখেন আমাদের লুজ থাকবে একটা পার্ট 11 ইঞ্চি, তাহলে আমাদের কাটতে হবে 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। আমাদের সিলানোর জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। তাহলে দেখেন এই যে এভাবে এ হচ্ছে আমাদের শার্টের শেপটা দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের এই শেপটা ঠিক আমরা এভাবে তুলতে হবে, এভাবে একটু গভীর ভাবে দিক দিয়ে ঢুকে তারপরে এভাবে এভাবে নিতে হবে। দেখেন সামনের পার্ট চাইনিজ কাটিং এর সিস্টেমটা একটু এভাবে দিতে হবে। এখন দেখেন আমি কাটিং করতেছি, ইচ্ছা ইংলিশ কাটিং এর শেপটা ঠিক এভাবে এসে এই জায়গায় আপনি স্টপ করে দেবেন। এটা হচ্ছে আমাদের ইংলিশ কাটিং এর, দেখেন উপরে পাটটা ঠিক এভাবে কাটিং করবেন। এ হচ্ছে দেখেন আমাদের সামনের পাটটা কাটিং এর। এখন দেখেন আমাদের আলমোড়টা কতটুকু আছে, আলমোড়টা একটু ভালো করে মেপে দেখবেন। আমাদের আলমোড়টা সামান্য একটু শর্ট আছে, তাহলে আমাদের আলমোড়টা একটু হালকা ভাবে এখন দেখেন আমাদের আলমোল শেপটা কতটুকু আছে, হাতের মোহরিটা কতটুকু আছে, 9.5 ইঞ্চি আছে। তাহলে আমাদের 10 ইঞ্চি কাটতে হবে। আমাদের এখন 19 ইঞ্চি রেডি থাকবে, আমাদের 11 ইঞ্চি লুসের জন্য 19 ইঞ্চি আমাদের আলমোলটা প্রয়োজন। পারফেক্ট ভাবে আমাদের 19 ইঞ্চি প্রয়োজন, তাই আমাদের এখন আলমোল শেপটা আছে 19 ইঞ্চি, 9.5 ইঞ্চি আছে। তাহলে এখন আমাদের পিছনের পাটটা কাটিং করব। দেখেন সামনের পাটটা অলরেডি কাটিং শেষ। পিছনের পাটটা কাটিং করার সময় এভাবে দেখেন ঠিক একটা পাশ নিয়ে এভাবে এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে লুজটা ঠিক কতটুকু আছে সেটা একটু ভালো করে দেখবেন। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই নিব। আমাদের 11.5 ইঞ্চি দরকার এই পাটটা পিছনের পাটটা, তাই আমাদের 11.5 ইঞ্চিতে একটা বরাবর একদম এক্স্যাক্টলি 11.5 ইঞ্চি আছে। দেখেন
তাহলে আমাদের এই যে পাঁচটা ঠিক এভাবে নিব, আমাদের অরিজিনাল পার্ট থেকে অরিজিনাল যে দাগটা আছে সে দাগ থেকে 1/2 ইঞ্চি শর্ট নিতে হবে। এই যে মার্কিনটা আছে, মার্কিন থেকে আমাদের পিছনের পার্টটা 1/2 ইঞ্চি শর্ট নিতে হবে। দেখেন আমাদের যে মার্কিনটা আছে, যে সামনের পার্টের যে প্লেটের বক্স প্লেটের পার্ট এবং প্রথম পার্টটার পাশে যে মার্কিনটা আছে, সে মার্কিন থেকে 1/2 ইঞ্চি শর্ট নিতে হবে। 1/2 ইঞ্চি শর্ট নিয়ে তাহলে এভাবে বসাই এভাবে একটা দাগ টানবেন। দেখেন এই দাগটা টানবেন যে ঠিক আমাদের যে চোল্ডার ডাউনটা আছে, সে চোল্ডার ডাউনের যে দাগটা আছে সেই দাগ বরাবর এভাবে একটা দাগ টানবেন। টানার পরে আমাদের দেখেন পিছনে সামনের পাটটা যতটুকু নিছেন, যে 9 ইঞ্চি থেকে 100 কম, এই পিছনের পাটটা ঠিক এই এই জায়গার শেপ চেম নেবেন। এই জায়গায় চেপ নেবে দেখেন আমাদের একটু বাড়তি হচ্ছে, তাহলে এই শেপটা ঠিক এভাবে সোজাভাবে না হবে, এটা এটার মতো গভীর করে শেপটা ভিতর দিকে ঢুকাতে পারবো না, কারণ আমাদের শেপটা একটু সোজা নামাইতে হবে। দেখেন তাহলে দেখেন এই যে আমাদের একটা কাটিং এর সিস্টেমটা একটু ভালোভাবে বুঝে নেন, শেপটা একটু খুব ভালোভাবে দিয়ে দিবেন। তাহলে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং এর সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাটিং করা হলো। এখন দেখেন হাত গুলা কাটিং করব, তাহলে গাইস দেখেন এভাবে হাতার চারটা ভাঁজে ভাঁজ করে নেবেন। চারটা ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমাদের এভাবে দেখতে হবে আমাদের 10 ইঞ্চি আছে কিনা, আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিচ্ছি। দেখেন আপনারা ঠিক ততটুকু নেবেন যতটুকু প্রয়োজন হয় আপনাদের পাশে। দেখেন উপর থেকে একটা সিলনের জন্য 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, বাড়তি রেখে আমাদের হাতের যে কাপটা হবে সে কাপটা 2.5 ইঞ্চি থাকবে। তাহলে 2.5 ইঞ্চি দেখেন এখানে হাতের সাথে জয়েন হবে, তখন আমাদের হাতের লম্বা 2.5 ইঞ্চি, যখন কাপটা জয়েন দেওয়ার পরে যেটা বাড়বে সেটা এখন বাদ দিয়ে ধরতে হবে, কাপড়টা 2.5 ইঞ্চি বাদ দিয়ে ধরতে হবে আমাদের 3.5 ইঞ্চি হাতের লম্বা। তো তাহলে 3.5 ইঞ্চির মধ্যে এভাবে একটা মার্জিন টানবেন, 1/2 ইঞ্চি একটা বেশি মার্জিন টানবেন। টানার পরে দেখেন আমাদের শোল্ডার ডাউন যেটা আছে, আলমোল ডাউন যেটা আছে, এই আলমোল ডাউনটা এখান থেকে আমাদের 3.5 ইঞ্চির নিচে থাকবে। 3.5 ইঞ্চির নিচে একটা এভাবে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পরে
আমাদের যে হাতের বডিতে আলমোড় মাপার পরে ছিল 9.5 ইঞ্চি, তাহলে আমাদের হাতটা কাটিং করতে হবে এভাবে 10 ইঞ্চি। আমাদের এই জায়গা হাতের যে কাপ জয়েন হবে কাপের সেইখানে 5.5 ইঞ্চি দিতে হবে, 5.5। আমাদের কাপটা থাকবে 9 ইঞ্চি, তাহলে দেখেন 9-এর অর্ধেক 4.5, আর 1 ইঞ্চি বাড়তি আছে, সে 1 ইঞ্চি আমাদের 1/2 ইঞ্চি সেলাই ঢুকবে, 1/2 ইঞ্চি কুচি থাকবে হাতে। তাই আমাদের 9.5 ইঞ্চিতে একটা এভাবে একটা মার্জিন দিয়ে দিতে হবে, 5.5 ইঞ্চিতে। তখন এভাবে শেপটা দিয়ে দিবেন। শেপটা দেওয়ার সময় আমাদের হাতের যদি লুজ, বডিতে যদি লুজ বেশি থাকে, হাতের লুজটা তাহলে বেশি দিতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের এই যে শেপ কাট দিয়ে শেপটা এভাবে কম দিতে হবে। যদি আমাদের শার্টের লুজ কম থাকে, হয়তো বা হাতের মার্সেলে যদি মাংস কম থাকে, তাহলে আমাদের এই শেপটা একটু ফুরাটা দিতে হবে। তাহলে এখন আমাদের শেপটা একটু কমাই দিব, যাতে আমাদের 11 ইঞ্চি লুজের জন্য একটু হাতটাও একটু লুজের প্রয়োজন আছে। দেখেন, তাহলে এভাবে দেওয়ার পরে আমাদের এই শেপটা ঠিক এভাবে টেনে নেবেন, যাতে একদম সহজভাবে কাটিং করতে পারেন। দেখেন, এভাবে কাটিং করার পরে আমাদের এভাবে তলবারটা কেটে দিবেন। তলবারটা কেটে এখন দেখেন, তলবার কাটিং করার পরে আমাদের যে তলবার যেটা কাটিং করলাম, যে পাশটাতে তলবার কাটলাম, সেটা হচ্ছে আমাদের সামনের পাট। তাহলে এভাবে নিয়ে এখন আমাদের পিছনের পাটে দেখেন, আমাদের যে সোপরটি হবে হাতে, যে গোলপি সোপরটিটা হবে, তাহলে সেটার জন্য যতটুকু আছে এই 2.5 ইঞ্চি, এখান থেকে আমাদের যে কাপড়টা আছে সেটা মাঝে একদম মিডেল ধরে 5.5-এর অর্ধেক 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে, আর লম্বাতে 5.5 ইঞ্চি। তাহলে এভাবে একটা দাগ দিবেন, দাগ দিয়ে ঠিক এটা এভাবে একদম মিডেল বরাবর কেটে পিছনের দিকে কেচিটা সামান্য এভাবে একটু ঘুরে দিবেন, সামথিং। বেশি কাটবেন না, যাতে এটা পরবর্তীতে যাতে সমস্যা না হয়। দেখেন, এটা আমাদের সোপরটি, যে গোলপিটা হবে সোপরটিটা হবে সে ফাড়াটা। তাহলে আমাদের হাত ও কাটিং শেষ, সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং শেষ। এখন দেখেন, আমাদের ছোল্ডারটা কাটিং করতে হবে। আমাদের ছোল্ডারটার জন্য এই কাপড়টাই যথেষ্ট। দেখেন, ছোল্ডার এ ঠিক এভাবে ফার্স্ট এভাবে একটা সোজা একটা মার্জিন টেনে নেবেন, একদম সোজা। আমাদের যেসব শার্ট গুলো বড় থাকবে, বড় শার্টের জন্য আমাদের ছোল্ডার চৌড়া দর প্রয়োজন হয় 6 ইঞ্চি। তাহলে আমাদের এই 6 ইঞ্চিতে একটা এভাবে মার্জিন দিবেন। 6 ইঞ্চি দেওয়ার পরে আর একটা 4 ইঞ্চিতে একটা মার্জিন দিবেন। দেখেন, এই চার মার্জিন দিতে ফার্স্ট 6 ইঞ্চি যেটা দেওয়া হয়েছে সেটাতে এভাবে একটা মার্জিন টেনে নেবেন, 4 ইঞ্চি যেটা সেটাতে এভাবে একটা মার্জিন টানবেন। দেখেন, আমাদের উপরে আমাদের অরিজিনাল ছোল্ডারটা থাকবে 6 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চি, সেলানোর পর আমাদের 5 ইঞ্চি টিকবে, 5 ইঞ্চি রেডি থাকবে। তাহলে আমাদের সামনে যখন ছোল্ডার কাটিং করার সময় এই জায়গাটা নিচে কত, 9 ইঞ্চি থেকে 1 সুতা কম, তাহলে এখানেও ঠিক 9 ইঞ্চি থেকে 1 সুতা কম নিব। দেখেন, ছোল্ডারটা যেখানে পিছনে যেভাবে ছোল্ডারটা জয়েন হবে, সেই জয়েনের জায়গা আমরা ব্যাকপার্টটা যতটুকু নেওয়া হয়েছে 9 ইঞ্চি থেকে 1 সুতা কম, তাহলে আমাদের ছোল্ডার যতটুকু তার চেয়ে 3 সুতা বেশি সিলানোর জন্য, তো সেই জায়গায় এখানেও 3 সুতা বেশি ছোল্ডার যতটুকু, 17 ইঞ্চি ছোল্ডার, 3 সুতা যদি আমাদের সেলা, 1/2 ইঞ্চি নিব না, 1/2 ইঞ্চি নিলে আমাদের 1/2 ইঞ্চি সেলা কখনো ঢুকবে না, কারণ আমরা হাতের মোড়াটা যখন জয়েন দিবেন তখন আমাদের হাতেরটা একটু বেশি যায়, বডি থেকে একটু কম যায়। তো সেই জন্য কি করতে হবে, আমাদের যতটুকু কম যায় ততটুকু নিতে হবে, কারণ যদি আবার বেশি নেই তাহলে আমাদের ছোল্ডারটা দুই পাশে মাপের চেয়ে 2 সুতা বেড়ে যাবে। তাই এই জায়গাটা আমাদের 9 ইঞ্চি থেকে 1 সুতো কম নিতে হবে, যে এই জায়গাটাতে 9 ইঞ্চি থেকে
আরো হাফ 9 ইঞ্চি এক সুতা থেকে হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। তাহলে এই যে এভাবে 9.5 ইঞ্চি থেকে এক সুতা কম, দেখেন এই জায়গা থেকে জায়গা হাফ ইঞ্চি বেশ কম থাকবে, এখান থেকে এখানে হাফ ইঞ্চি বেশি থাকবে। তাহলে আমাদের কলার রাউন্ডের জন্য 2.5 ইঞ্চি দেখেন, তাহলে এভাবে একটা এই কর্নার থেকে এই কর্নার একটা মার্জিন টেনে নেবেন। টেনে নেওয়ার পরে শেপ কাটটা দিয়ে আমাদের ঠিক এভাবে এই শেপ দিয়ে দিবেন, শোল্ডার এই শোল্ডারের যে শেপটা দেখেন, এখন আমাদের এই শেপ শোল্ডারটা এভাবে কাটিং করতে হবে। এখন দেখেন তাহলে দেখেন আমাদের এই যে এ হচ্ছে শোল্ডার, এ হচ্ছে হাতা, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তাহলে আমাদের একটা শার্ট কাটিং করার ফুল একদম এভরিথিং ভালোভাবে কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বুঝাই দিলাম। আপনারা ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মূল্যবান মন্তব্যটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। সো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি চালু করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ডিজাইনের আপলোড ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, বন্ধু যারা আছেন সবাইকে উৎসাহিত করবেন যাতে ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয়। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।